তুমি নিজেও পাহরি কিছু আমি এখনি হল গেলাম এখনি কিজি জং কোথায় হল গালি ওইদিকে দেখো ওই যে ওটা ওটা কি তোর পছন্দ হলো আরে এটা তো একটা লিকার চা আর তুই ওই মাদার ডেয়ারি মিল্ক দুটো একসঙ্গে ম্যাচ করবে কি করে দুটোকে মিলিয়ে তো এক কাপ রোমান্টিক চা তৈরি হয় মামু এক কাপ চায়ে আমি তোমাকে চাই আমি টিকিট কেটে ব্ল্যাকে ফ্লপ হিরো সিনেমা দেখতে পারি কিন্তু আমি ব্ল্যাক জামাই কিছুতেই মেনে নেব না তাহলে আজ থেকে তোমার সঙ্গে আমার কাটিস মারিয়া কি বলছিস কি মা মারিয়া ও মারিয়া 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 এক্সকিউজ মি আপনি আমাকে বলছেন ইয়েস ডিয়ার তোমাকে Are you married? No, 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 no. আর থাকলে আমি ডিভোর্স দিয়ে দিতাম জি 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 দেখলে মামু এটা কি বলে প্রেম আই লাভ ইউ আমাকে ভালোবাসো ও গড ইউ আর নট ব্যাড কি দিলে একেবারে গোল্ড কার্ড হ্যাঁ গোল্ড কার্ড জি টং এই মেরে তো হত্যা করো ওর পাশে তোকে কেউ মেনে নিতে পারবে স্যার প্লিজ স্যার প্লিজ আমেরিকা হোয়াইট হাউসে বারাক ওবামাকে মেনে নিয়েছে আর আপনি আপনার ফর্সা ভাগ্নির পাশে এই কালো জামাইকে মেনে নিতে পারবেন না না প্লিজ স্যার প্লিজ না শোনা না কারুর কাছে তোমাকে হাত জোড় করতে হবে না সব প্রেমেই বাধা আসে আর সেই বাধা টপকে আমার ভালোবাসা জিতবে না মামু তো যা ইচ্ছে তুই তাই কর নাম্বার নেবে না হ্যাঁ হ্যাঁ পেন পেপার বাই বাই কল করো আরে বিলটা পে করে দিও প্লিজ এই বিল কেন তোমার সব বিল পেমেন্ট করে দেবো মাই রিয়া বেচারাম পল্লীতে মার্সিডিস বেঞ্চ ঢোকার মতো ও আমার লাইফে হুস করে ঢুকে পড়লো আয়নায় নিজের মুখ দেখলে মাথা গরম হয়ে যায় বলে ঘরে একটা আয়না রাখতাম না কিন্তু সেদিন থেকে তারপর থেকে শুরু হলো আমার রূপচর্চা মেসেজ মারিয়া মেসেজ পাঠিয়েছে সর্বনাশের সেই শুরু সারা রাত ধরে চ্যাটিং সারা দিন ধরে শপিং ফেসবুক প্রোফাইলে শাহরুখের ছবি পাল্টে নিজের ছবি লাগালাম আই লাভ ইউ টু গিজি টং আমাদের ফ্রিজটা খারাপ হয়ে গেছে তাই মামুর মেজাজ গরম একটা 225 লিটার ফ্রিজ না হলে মামুর মাথা ঠান্ডা করা যাবে না একটা নতুন ফ্রিজের দাম তো অনেক সোনা আমার প্রেমটাও তো সোনার চেয়েও দামি বাবু মামু ব্রঞ্জের দামে ছাড়বে না আবার কি লিখছো দাঁড়া না আজকে আর একটা সোনার ডিম পাড়তে বলছি মামুর একটা হোম থিয়েটারের খুব শখ খালি মামুর আবদার আসছে তোমার কিছু চাই না একটা নেল পলিশ অনলি নেল পলিশ নিউ মার্কেট থেকে মারিয়ার বলে দেওয়া ব্র্যান্ডের নেল পলিশ কিনে একটা সুন্দর প্যাকে করে সাজিয়ে এক ঘন্টা আগে আমি কফি শপে পৌঁছে গেলাম কোনটার কথা বলছিস বলতো ওই গোপালা ছেলেটা ওইটা মামু ওটা না ওটা ওটা ইজি টং এ তো মনে হচ্ছে সোফার মধ্যে কি একটা তুলোর বস্তা রেখে গেছে মামু তোমার কাছে ওটা তুলোর বস্তা হতে পারে কিন্তু আমার কাছে ওটা এক বস্তা প্রেম এক্সকিউজ মি তুমি ব্যাচেলর না মামু এ দেখতে তো আর দেখতে হবে না মাকে বলে দিও তুমি মেয়ে পেয়ে গেছো আজ থেকে রিকভারি এজেন্টের কাজ করে যে দু পয়সা কামিয়েছিলাম মামা আর ভাগ্নি মিলে এমন সুসেছে
আমি আর লাইফে রিকভারি করতে পারবো কিনা জানি না। শুধু আমাকে না, আর অনেককে শুষে একেবারে ছিবড়ে করে দিয়েছে। ওই দেখ, ওরে শালা, এ তো পুরো মুরগির পোলট্রি রে। মাকে কোনদিন 1 লিটার কোল্ড ড্রিঙ্ক কিনে খাইছিলি, আর গার্লফ্রেন্ডের জন্য 225 লিটারের ফ্রিজ কেনা হচ্ছে। শোন, মেয়ের আইপ্যাড আর টাচ ফোন বাপের পয়সা কিনে না, তোদের মতন মুরগি খোঁজে, তারপর জবাই কর। কোথায় গিয়ে মেয়েটাকে খুঁজে শিক্ষা দেওয়া উচিত তা না করে বাবু নেল পলিশ খেয়ে মরতে বসেছে। তোকে আবার গেলে ওকে নাগা সন্ন্যাসী করে ছেড়ে দেবে, পারলে তুই কিছু একটা কর। কিছু তো করতেই হবে। টুডে ইজ ভেরি বোরিং বাবু, এখনো একজনকেও পেলাম না। আরে আসবে আসবে, এটা কলকাতা শহর, এখানে মুরগির অভাব নেই। দেখবি ঠিকই কোকর ক করতে করতে কেউ না কেউ আমাদের কাছে চলে আসছে। এক্সকিউজ মি, মে আই কাম ইন? কিজি তো দাদা ভাই। ও দাদা ভাই। হ্যাঁ স্যার বলুন। আমি কোথায় বসবো? ওখানে বসুন। একেই বলে কপাল, চেয়েছিলি স্ন্যাক্স, এসে গেছে ডিনার। এ মা কি নোংরা, দেখতে দেখ পুরো কার্টুনের মতো। কেউ আসছে না কেন? দাদা ভাই একটু এদিকে আসবে? বলুন স্যার। এক কাপ কফি পাওয়া যাবে? ইয়েস স্যার। দেখবে আমার যেন ঠোঁটটা না পড়ে যায়, ঈষৎ উষ্ণ। ওকে স্যার। বাবু দেখে কি মনে হচ্ছে? পুরো লক্ষ্মী পাটি, মনে হচ্ছে 3-4 মাসের মাইনে গাদারে করে বেঁধে আমাদের হাতে তুলে দিতে এসেছে। ও মা, এক কাপ কফির দাম 150 টাকা? কফিতে অন্য কিছু মেশায় নাকি এরা? বসে আছিস কেন, বলি শুরু কর। কি যে বলো মামু, আগে